তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলটা কীরকম আইফোনের মতো হয়ে গেছে এ দেখো মোবাইলের অ্যাপসগুলি কীরকম হয়ে গেছে আবার মোবাইলের ওয়ালপেপারটি আর এ দেখো এখানে যখন আমি মোবাইলের যখনই নোটিফিকেশানটা নামাচ্ছি তখন এইভাবে দেখাচ্ছে তো মোবাইলের ডাটাটি হচ্ছে এটা এ দেখো এখানে ক্লিক করলে নিচে নিচে এখানে ডাটা অন করার অপশান পেয়ে যাচ্ছি তো এটি আমি কিভাবে করলাম তো এটি করার জন্য কি করতে হবে তো এর জন্য চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন আইফোন আইফোন লেখার সাথে সাথে এখানে পেয়ে যাবেন ল্যাঞ্চার আইফোন তো অ্যাপ্লিকেশানটি স্টোর করে নেবেন তো স্টোর করার পর কি কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ইনস্টল করার পর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ओपेन कर लेर एक इंटरफेस चले तो आसान एड आसते पारे। तो डी टी एखान कटे देवेंड डी काटार पर ए गेट स्टार्ट तो गेट स्टार्ट তো এখান থেকে এদিকে টানবেন এদিকে কবার টান দেবেন তারপর এখানে অপশান পেয়ে যাবেন গেট স্টার্ট তো গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে পারমিশন পেয়ে যাবেন তো এখানে পারমিশন দিয়ে দেবেন তারপর এখানে ক্যামেরার পারমিশন চাইবে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর এখানে আইগ্রিতে ক্লিক করবেন তারপর এখান থেকে মোবাইলের ল্যান্ডচার্টটাতে পারমিশন দিয়ে দেবেন দেওয়ার পর এখানে গেট স্টারে আবার ক্লিক করবেন দেখবেন এভাবে মোবাইলের অ্যাপসগুলি দেখাবে তো এখানে আইফোন ওয়ালপেপারটা কীভাবে সেট করবেন তো এর জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন আইফোন ওয়ালপেপার তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন করছি এখানে এড আসতে পারে তো এডটা এখান থেকে স্কিপ করে দেবেন অ্যাডটা স্কিপ করার পর এখানে পেয়ে যাবেন অনেক ওয়ালপেপার তো এখান থেকে ওয়ালপেপার সেট করে নেবেন তো আমি এই ওয়ালপেপারটা সেট করে নিচ্ছি তো এখানে অ্যাড আসতে পারে তো অ্যাডটা এখান থেকে কেটে দেবেন তারপর এখানে দেখুন অপশান পেয়ে যাবেন সেভ এবং এখানে সেট তো এখানে সেভে ক্লিক করবেন তো এ দেখো এখানে অপশান পেয়ে যাবেন লক স্ক্রিন হোম স্ক্রিন তো আমি এখানে হোম স্ক্রিন করে দিচ্ছি এ দেখো এখানে আইফোনের ওয়াল পেপার সেট হয়ে গেছে তো এভাবে আইফোনের ল্যাংচার ব্যবহার করতে পারো এ দেখো এখানে ডাটা ডিওয়ান আছে এটি হচ্ছে সাউন্ডটি তো এটি হচ্ছে মোবাইল ব্রাট মোবাইল লাইটটি এটি তো এভাবেই আইফোনের লেনচার ব্যবহার করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে